প্রথমেই বলি যে মার্ক করা ফটোটা দেখানোর চেষ্টা করছি, সেখানে অমিতাভ বচ্চন এক সময় এই দোকানটিতে গিয়েছিলেন। এবার আসি দোকানটি সম্পর্কে কিছু কথায়। এই দোকানটির ভালো নাম হচ্ছে মোহন ভাণ্ডার, তবে মোহনের হিঙের কচুরি হিসেবে ভীষণ বিখ্যাত। সত্যি কচুরিটা খেতে অসাধারণ ছিল। আমি জায়গাটা বলে দিচ্ছি যাতে তোমাদের যেতে সুবিধা হয়, যারা জানো না তাদেরকে বলছি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডের রিগাল সিনেমা হলের একদম উল্টো দিকে এই দোকানটা। আর এই দোকানটা কিন্তু হিঙের কচুরি হিসেবে ভীষণ বিখ্যাত। আর এই কচুরির সাথে গরম সিঙ্গারা, মিষ্টি ইত্যাদি বিভিন্ন কিছু পাওয়া যায়। আমি প্রথমেই বললাম যে অমিতাভ বচ্চন গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? সুজিত সরকারের পিকু ছবিতে এই দোকান থেকে কচুরি কিনতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। আমার তো মোহনের হিঙের কচুরি ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও। ভালো থেকো।